প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই প্রতিশোধের রাজনীতি করে না, বরং গণতান্ত্রিক দেশ হিসেবে চায় সবাই যার যার মতো স্বাধীন মতো রাজনীতি করবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কারো কথায় আওয়ামী লীগ পালায় না, পালিয়ে যাওয়ার রাজনীতি করে বিএনপি। স্বাধীনতা বিরোধীরা এখনও দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের প্রতি আস্থা আছে, তারা কোনো চক্রান্ত মেনে নেবে না। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। খাবার দিচ্ছিল আমাকে, বলল মমতাকে বলল একটি মাত্র ভাষণ আজকে বাংলাদেশ আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে তোরা তো পালাই আসিস, এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথাটা আসে কোত্থেকে? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু আবার দেখলাম তারা সেই অগ্নিসন্ত্রাস, সেই 2013 অগ্নিসন্ত্রাস, 14-15 তারা যেভাবে হত্যা আর অগ্নিসন্ত্রাস করেছে, 2001-এর নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করেছে, আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তো তোদের হদিসি পাওয়া যেত না, তাই হদিসি পাওয়া যেত না। আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি, ঠিক আছে যার যা পার্টি করো, আমরা তো মানা করিনি, আমরা তো আওয়ামী লীগ অফিসে ঢুকতেই পারতাম না, পুলিশদের বাধা দেওয়া হতো, কিন্তু 21 আগস্টে যেদিন গেরিলা হামলা করে আমার উপর সেদিন কিন্তু পুলিশ ছিল না, উল্টো আরো আমাদের নেতাকর্মীরা যারা পাড়া দিত তাদেরও যেতে দেয়নি।